স্বাগত। আজকে আমি রান্না করব আলুর দো। আর উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এখানে রেখে দিয়েছি। টমেটো কুচানো আছে, পেঁয়াজ কুচি আছে, পোস্ত বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে ফোড়নের জন্য রেখেছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, আছে কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আছে চিনি, হলুদ, লবণ। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রিফাইন তেল দেবো আলুগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। একটু লবণ দেব, হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেব। ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার আমি এগুলো ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা তেজপাতাকে আধটু ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা, এগুলোকে একটু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প চিনি। এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। এবার আমি এর মধ্যে দেবো হলুদ, লবণ। এবার আমি এর মধ্যে দেবো টমেটো কুচিগুলো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে এবার কষাবো।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। নাড়িয়ে দেবো। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলবো। দেখুন আমার আলুরদম প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দেবো গরম মশলা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। আমার আলুর দম তৈরি হয়ে গেছে। এবার এটা আপনি লুচি, পরোটা, ফ্রাইড রাইস যার সাথে ইচ্ছা পরিবেশন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।